আপনারা এটা আমাদের আমাদের এই বিজনেসটাকে হুট করে এরকম ভাবে জাতীয় পর্যায়ে অফিশিয়ালি খারাপ করতে পারেন না। এটা যদি কতটুকু লিগ্যাল কতটুকু ইললিগ্যাল, যদি এটা লিগ্যালি হয় ওকে ফাইন, আর যদি এটা ইললিগ্যাল হয় এটা অবশ্যই আমরা আমাদের মানে ডিজিটাল আইনে যেটা হয় সেটা আমরা অবশ্যই মামলা করব, মানহানির মামলা করব। না 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 এসব বলা দরকার না, না এসব বলা দরকার না, আমাদের এটা একটা বিজনেস, এটাও আমাদের বিজনেস, মানে এইভাবে নিয়ে কথা বলতে না ভাই। আমি বর্ষাকে সরি বর্ষা, আমরা আসলে সবাইকে ভালোবাসি, আমরা এই ধরনের কোনো কথা বলতে চাই না ভাই, আই এম সো সরি ফর দ্যাট। চ্যানেল আইতে যেই কথাটা হয় মামুনকে আমি একটা শাসনের কথায় বলি, এটা কারণ কি, অনন্য মামুন যখন সুহান ভাই আমার কাছে ওকে নিয়ে আসে, ও ইয়েতে আমাদের মানে মগবাজার ও একটা ম্যাচে ভাড়া থাকে, এটা আমি বলি নাই, সুহান ভাই এসে বলছে আমাকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যে বাজারা এখন ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন, তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও, আশা করছি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, অনন্ত মামুন এবং অনন্ত জলিলের মধ্যে একটা বিভেদ, একটা দ্বন্দ্ব চলছে, আপনারা সকলেই কম বেশি অবগত আছেন। সম্প্রতি চিত্রনায়ক অনন্ত জলিল এবং বর্ষার একটি সিনেমা মুক্তি পেয়েছে, সিনেমাটির নাম হচ্ছে দিন দা ডে। সিনেমাটির বাজেট 100 কোটির মতো। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এই দিন দা ডে সিনেমা নিয়েই যত ঝামেলা, এই সিনেমাটি মুক্তি পাওয়ার আগে থেকেই নানা ধরনের আলোচনা সমালোচনা, নানা ধরনের কিন্তু বিষয় আমাদের সামনে এসেছে, অনেকেই অনেক ধরনের মতামত দিয়েছে। এবং এই সিনেমাটি নিয়ে বিশেষ করে অনন্য মামুন একটা কথা বলেছিল, সেই কথাটা শোনার পরে অনন্ত জলিল কিন্তু ক্ষুব্ধ হয়ে খেপে গিয়ে চ্যানেল আইয়ের একটি ইন্টারভিউ গিয়ে অনন্ত জলিল বলেছিল, অনন্য মামুনকে যদি সামনে পায় সে তাকে কান ধরে ওঠবস করাবে। অনন্ত জলিলের এমন বিদ্রূপমূলক মন্তব্যের কারণে, এরকম কথার কারণে অনন্য মামুনে কিন্তু সময় টেলিভিশনের একটি সাক্ষাৎকারে বলেছে, অনন্ত জলিল দেশের কোনো প্রেসিডেন্ট নয় বা দেশের কোনো এমন বড় উচ্চ পদমর্যাদাশীল ব্যক্তি নয় যে তার নামে কিছু বলা যাবে না, কিংবা অনন্য মামুন অনন্ত জলিলের কোনো গার্মেন্টস শ্রমিকও নয় যে যখন যা ইচ্ছা তাই করবে অনন্য মামুনের সাথে অনন্ত জলিল। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এবারে এই অনন্ত জলিল অনন্য মামুনের মধ্যে যেই বিরোধ, যেই বিদ্বেষ আমরা দেখতে পেরেছি, এই বিষয়টি নিয়ে পুরোপুরিভাবে পুরো বিষয়টি ব্যাখ্যা করে বিশ্লেষণ করে ফেসবুক লাইভের মাধ্যমে জানিয়েছে অনন্ত জলিল। অনন্ত জলিল গতকাল রাত্রে অনন্ত এবং বর্ষা তার ফেসবুক লাইভে এসে জানিয়েছে, এই অনন্য মামুন প্রায় লক্ষ কোটি টাকা মতন আত্মসাৎ করেছে অনন্ত জলিলের। এবং আপনারা সকলে অবগত আছেন অনন্য মামুনকে কিন্তু এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছে এবং এই বাংলা চলচ্চিত্র নির্মাণের সুযোগই করে দিয়েছে সর্বপ্রথম অনন্ত জলিল অনন্য মামুনকে। অনন্য মামুন যদি আজকে এই পর্যায়ে আসে তার পিছনে একমাত্র অবদান, একমাত্র ভূমিকা কিন্তু অনন্ত জলিলের, এমনটাই দাবি করেছে অনন্ত জলিল ফেসবুক লাইভে। এবং অনন্য মামুনের নানা ধরনের গোপন বিষয়, নানা ধরনের গোপন নথি কিন্তু ফাঁস করেছে। চলুন কথা না বাড়িয়ে আমরা অনন্ত জলিল এবং বর্ষার মুখ থেকে শুনে আসি অনন্য মামুন সম্পর্কে কী বলল তারা, এবং এই অনন্য মামুন যে কতটা নিকৃষ্ট, কতটা বেইমান অপদার্থ তাদের মুখ থেকে শুনতে পারবেন সেই লাইভটা দেখলে। এবং সেই সঙ্গে সঙ্গে কেন, কী কারণে, কোন অধিকারে অনন্ত জলিল অনন্য মামুনকে কান ধরে ওঠবস করানোর কথা বলেছিল সেটা শুনবেন, সে বিষয়েও কথা বলেছে অনন্ত জলিল। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। চ্যানেল আইতে যেই কথাটা হয় মামুনকে আমি একটা শাসনের কথায় বলি, এটা কারণ কি, অনন্য মামুন যখন সুহান ভাই আমার কাছে ওকে নিয়ে আসে, ও ইয়েতে আমাদের মানে মগবাজার ও একটা ম্যাচে ভাড়া থাকে, এটা আমি বলি নাই, সুহান ভাই এসে বলছে আমাকে, এবং মামুন নিজেই বলেছে যে অন্ত ভাই আমি মগবাজার একটা ম্যাচে ভাড়া থাকি, তা আমি ক্যালকাটাতে স্ক্রিপ্ট লিখি, বাংলাদেশেও স্ক্রিপ্ট লিখি, সোহান ভাইয়ের সাথে অনেকদিন, সোহান ভাই নিয়ে আসছে, আপনি যদি একটা স্ক্রিপ্ট লিখি আপনার তাহলে মানে ভালো হতো, আপনি যেহেতু বড় বাজেটের মুভি করেন, আমার একটা মুভি তাহলে আমার একটা স্ক্রিপে ভালো মুভি হতো। তা আমি বললাম যে তুমি তো দেখতে অনেক ছোটো, বয়স কম, তুমি কি ভালো স্ক্রিপ্ট লিখতে পারবা? ও কী করলো, আমাকে সাউথ ইন্ডিয়ান অনেকগুলো মুভির ট্রেইলার দেখালো যে আমি আসলে এই ধরনের মুভির স্ক্রিপ্ট লিখতে পারবো। আমি বললাম ভেরি গুড, কারণ ইয়াং জেনারেশনকে সুযোগ দেওয়া আমার কাজ, আমি ওকে দিলাম। আচ্ছা, ওর ছবির স্ক্রিপ্ট লিখলো, লিখার পরে দ্য স্পিড মুভির কথা বলছি, এটা সুহান ভাই হচ্ছে হলো সুহানুর রহমান, সুহান হচ্ছে পরিচালক,
ও আমাকে একদিন বলল যে অন্ত ভাই, আমার না মালয়েশিয়া যাওয়ার অনেক শখ, আপনার ছবিটা যেহেতু কোপ্রোডাকশন মালয়েশিয়ার সাথে, আমাকে মালয়েশিয়া নিয়ে যাবেন? তা আমি সোহান ভাইকে বললাম, সোহান ভাই ও তো স্ক্রিপ্ট লিখেছে, ওর ডিউটি শেষ, এখনও মালয়েশিয়া যেতে চাচ্ছে, কী করবো? কয় আপনি যদি, আপনার তো অ্যাসিস্ট্যান্টও লাগে, আবার আপনি তো নিজে যাবেন, আপনার তো অনেক কাজ কাম হবে, আর স্ক্রিপ্টটাও যেহেতু ও লিখেছে অনেক কিছু ও জানে, নিয়ে গেলে ভালোই হবে। আমি তাই চলো, যখন আমি নিয়ে গেলাম দেখলাম যে ছেলেটার ট্যালেন্ট। আমি তাকে কি করলাম, আমার যে অ্যাকাউন্টসের যে হিসাবপত্র কোথায় কি লাগবে না লাগবে ওকে দায়িত্ব দিয়ে দিলাম। ছেলেটা আমাদের সাথে ক্লোজ হয়ে গেল। আমি যখন দেশে আসলাম তখন আমাকে বলল যে অন্ত ভাই, আমি জীবনে, আমার অনেক স্বপ্ন, আমি ডিরেক্টর হতে চাই। খেয়াল করেন, কথাগুলো মনে রাখতে হবে আপনাদেরকে, যে আমি ডিরেক্টর হতে চাই। তাই আমি বললাম, ডিরেক্টর তো অনেক বড় কাজ, অভিজ্ঞতার কাজ, সোহান ভাই এতদিন ধরে ছবি করে, এই কারণে আমি ওনার সাথে কাজ করতেছি। গাজী মাধারুল আনোয়ার, গাজী আঙ্কেল আমরা বলি, উনি এত অভিজ্ঞ মানুষ, এই কারণে ওনার সাথে আমি কাজ করতে যাচ্ছি। কিন্তু তুমি তো নতুন ভাই, কী করবো? আমাকে নতুনরা যদি চান্স না দেন তাহলে কীভাবে হবে, আমাকে একটু কাইন্ডলি চান্স দেন। তখন বললাম যে চান্স দিলাম, ঠিক আছে। ও মা, হঠাৎ করে একদিন আসলো যে আমি তো আসলে ডিরেক্টর না, যদি ছবি এন্ট্রি করতে হয় তাহলে তো আমাকে ডিরেক্টর হতে হবে। তা আমি বললাম, কী করতে হবে? কয়, ডিরেক্টর ফি অনন্ত ভাই 1,06,000 টাকা। আমি যদি ইন্টারভিউ দিয়ে ডিরেক্টর দিই, না না না, এটা এটা আসছি ভাইরা, ও ও মিথ্যা কথা বলছে, আল্লাহ তো একজন আছে, তারপরে আসছি ভাই। তো বললো যে 1,06,000 টাকা, আর যদি আমি ইন্টারভিউ দিয়ে যদি ডিরেক্টর হই তাহলে 35,000-36,000 টাকায় হয়ে যাবে। তাই আমি বললাম, তুমি ইন্টারভিউ দিয়ে পারবা না? তখন বললো যে ইন্টারভিউ দিলে তো অনেক সময় লাগবে, অনেক কিছু হবে, দেরি হবে, যদি একটু হেল্প করতেন। দেখেন ভাই, ও 4,00,000 টাকা একটা ছবির ডিরেকশন ফি। আমি তখন ওকে, ওর স্ক্রিপ্ট লিখা, ওকে আমি 1,50,000 টাকা দিয়ে দিই। ওর রেমুনেশন 4,00,000 টাকা, সেটা পরে আসতেছি। তারপরে আমি ওকে 1,06,000 টাকা দিয়ে ওকে ডিরেক্টরশিপ করাই, আর ও 4,00,000 টাকা। এবার আপনাদের কাছে আসি, যখন ও ছবি করল, ও শ্যুটিংয়ে যাবে, ওর কাছে টোটাল মুভির বাজেট করা হলো। বাজেট করে প্রথমেই কী করল, টাকা আমি ওর কাছে অ্যাডভান্স টাকা যেটা দেওয়ার সেটা আমি দিলাম। চেন্নাইতে যেই দেখি যে নতুন ল্যাপটপ কিনা। তাই আমি বললাম, এটা কীভাবে কিনলা ভাই? কয়, আমি যে ও ভাইয়া রেমুনেশন পেতাম তাহলে আমি ওই রেমুনেশনের টাকা দিয়ে আমি একটা ল্যাপটপ কিনে ফেলছি, আমি কি ভালো কাজ করছো? এই ধরনের চিন্তাভাবনা যাদের তাদেরকে আমার পছন্দ, এই যে তুমি একটা টেকনোলজির সাথে জড়িত হলা, এটা আমার কাছে পছন্দ। ও ওর কাছে কিন্তু একটা পুরনো ল্যাপটপ ছিল, যেদিন আমার অফিসে যায়, তাই নতুন ল্যাপটপ কিনেছে, ভালো কথা। ওর 4,00,000 টাকা ও আমার সাথে পুরা এক, মানে যতদিন শ্যুটিং করেছে, ও 4,00,000 টাকা না, ওকে কত টাকা দিয়েছি সেটা ও জানে আর ওর ইমান জানে। যখন এই ছবির শ্যুটিং শুরু হলো, শেষ হলো, আমার কাছে আমাদের সদ্যীয় সোহান ভাই বলল যে আচ্ছা অনন্ত ভাই, ও গাড়ি কিনলো কিভাবে? ও এয়ারপোর্ট রোডে 2টা গাড়ি কিনে ভাড়া দিয়েছে, এটা কিভাবে সম্ভব হলো? তাই আমি বললাম যে ভাই, এটা তো আমি আসলে জানি না, আমার এত কিছু জানারও সময় নাই, ও তো কাজ করেছে হয়তো বা কোনোভাবে কোনো কিছু করেছে। তারপরে একদিন আমি ইয়েকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার ব্যাপার এরকম অনেকেই বলে আমার কাছে, তুমি গাড়ি কিনে এয়ারপোর্টে ভাড়া দিছো, এটা কীভাবে হলো ভাই? কয়, ভাইয়া আমি তো ওই যে ইয়েতে ক্যালকাটাতে ছবি লিখতাম, ওইখান থেকে আমি কিছু টাকা পেয়ে অ্যাডভান্স দিয়ে এইভাবে কিনেছি। আমি আলহামদুলিল্লাহ, তুমি যদি জীবনে বড় হতে চাও, মানুষ চেষ্টা করে বড় হবে। থ্যাংক ইউ ভাই, ভালো করছো, ছবিটা করলাম, শেষ করলাম, সবই ঠিক আছে। আমার কথা হলো, যখনও আমার ছবি নিয়ে আমি চ্যানেলাইতে যখন গেলাম, চ্যানেলাই যখন দেখালো আমাকে যে আমি নাকি স্ট্যান্ডবাজি করি ছবির বাজেট নিয়ে, আপনি বলেন যেই ছেলের প্রতি আমার এত অবদান, তার প্রতি আমার কি, তার প্রতি আমার অধিকার নেই? এই কারণে আমি রাগ হয়ে বলেছি যে আজকে যদি ও সামনে পেতাম তাহলে ওকে কান ধরে উঠবস করাতাম, যে আমার সম্বন্ধে জানার পরেও, যে অনন্ত ভাই সম্বন্ধে জানার পরও এই ধরনের কথা কীভাবে বলে। তা আমি আর এই কথাটা নিয়ে বাড়াতে চাই না, এই জন্যেই বাড়াতে চাই না, আল্লাহ একজন আছে, মানুষের ভালোবাসা তখনই পায় মানুষ যার ইমান ঠিক আছে, যার ভিতরে সততা আছে। আমি দোয়া করি মামুনের ভিতরে এই সততা আসুক এবং ও ভালো ভালো কাজ করুক এবং ওর জীবনের উন্নতি করুক, বাকিটা আর আমি কিছু বলবো না। ওকে আমার যে, আমার যেই অধিকার ছিল অধিকার থেকে আমি কথাটা বলি।
সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা অনন্ত জলিলের এই লাইভটা দেখলেন এবং লাইভ থেকে অনেক কিছুই জানতে পেরেছেন আশা করি। এখন আপনারা আপনাদের মতামতটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনারা কী বলবেন, আপনাদের মতামত কী এবং আপনারা কী বলতে চান অনন্য মামুনকে কেন্দ্র করে। অনন্ত জলিল যে কথাগুলো বললো এই কথাগুলো প্রসঙ্গে আপনারা কী বলবেন, কতটা সত্য মনে হচ্ছে অনন্ত জলিলের কথা? হ্যাঁ, এটা কিন্তু সত্য, অনন্য মামুনকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কিন্তু নিয়েই এসেছে অনন্ত জলিল। অনন্য মামুনকে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আনার পিছনে একমাত্র হাত অনন্ত জলিলের। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই অনন্য মামুন, এই অনন্য মামুন যে অতিরিক্ত বেইমানি করেছে অনন্ত জলিলের সাথে সেটা বোঝা যাচ্ছে অনন্ত জলিলের কথা থেকে। যাই হোক ভাই, সবশেষে একটা কথাই বলতে চাবো, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিজের অবস্থা খুব একটা ভালো নাই, বাংলা চলচ্চিত্র মানে যাই যাই অবস্থাই। এর মধ্যে যে 100 কোটি টাকা বাজেট নিয়ে একটি সিনেমার দুঃসাহস দেখিয়েছে অনন্ত জলিল, এই জন্য তাকে আসলে সাধুবাদ, তাকে ধন্যবাদ জানানো উচিত আমাদের সবাইকে। ভালো হোক খারাপ হোক মন্দ হোক, আমাদের উচিত বাংলা সিনেমার পাশে দাঁড়ানো। এভাবে যদি বাংলা ফিল্মের লোকেরা, চলচ্চিত্রের লোকেরাই যদি নিজেদের মধ্যে এরকম বিভেদ দ্বন্দ্ব তৈরি করে রাখে, তাহলে ভাই সাধারণ মানুষ কী করবে? সাধারণ মানুষ কি চলচ্চিত্র দেখবে? দেখবে না। চলচ্চিত্রের এই দুঃসময়ে সকলের উচিত এক হয়ে, একত্রিত হয়ে সবাই মিলে কাজ করা, সবাই মিলে একে অপরকে সাহায্য সহযোগিতা করা, একে অপরের পাশে দাঁড়ানো। কিন্তু সেটা না করে ভাই আমরা কাদা চলাচলি নিয়ে ব্যস্ত। যাই হোক, সর্বশেষ একটা কথা বলতে চাই, অনন্য মামুর এবং অনন্ত জলিলের মধ্যে যে বিভেদ, যে দ্বন্দ্ব আছে সেটা যেন খুব দ্রুত সমাধান হয়ে যায়, এই দোয়া এবং এই প্রত্যাশাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।